আসসালামু আলাইকুম, মাদ্রাসা সমিতির পক্ষ থেকে সুস্বাগতম। আমি ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম খলিল। আমার ইউটিউব চ্যানেলে এক ভাই কমেন্টস করেছিলেন যে চোখে মাংস বৃদ্ধি হলে কি মেডিসিন খাওয়া যায়। চোখের মাংস বৃদ্ধির কারণ হলো এটি সাইকোটিক মায়াজমের কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে আগে মায়াজমেটিক মেডিসিন খেতে হবে সূক্ষ্ম মাত্রায়। এই সাইকোটিক মায়াজম দুইভাবে হয়, একটা হলো অর্জিত মায়াজম, মানে নিজের মাধ্যমে অর্জিত হয়, আর একটা হলো ফ্যামিলিগতভাবে আসে, যেটা বংশগতভাবে আসে, সেটা হলো আদি সাইকোটিক মায়াজম। এক্ষেত্রে যদি অর্জিত মায়াজম থাকে তাহলে থুজা সিএম পাওয়ার সূক্ষ্মমাত্রা একটি বা দুইটি ডোজ খেয়ে নিতে হবে। পরবর্তীতে আবার 15 দিন, 1 মাস, 2 মাস পরে সে থুজা লাগতে পারে। এই থুজার পরে 1-2 দিন গ্যাপ দিয়ে ক্যালক্রিয়া ফ্লোর মেডিসিনটি ব্যবহার করতে হবে। ক্যালক্রিয়া ফ্লোর 200 পটেন্সি সূক্ষ্মমাত্রা ব্যবহার করতে হবে 15 দিন। 15 দিন পরে দেখতে হবে অবস্থান কেমন, পরিবর্তন না হলে ওষুধের পাওয়ার চেঞ্জ করে আবার বাড়িয়ে দিতে হবে। আর যদি দেখাচ্ছে না নিজের অর্জিত সাইকোটিক মায়াজম নেই, ফ্যামিলিগতভাবে বা বংশগতভাবে মায়াজম, আদি মায়াজম, সাইকোটিক মায়াজম থাকে, তাহলে সেই ক্ষেত্রে মেড্রিনাম মেডিসিন ব্যবহার করতে হবে। অবশ্যই সিএম সূক্ষ্মমাত্রা একটি বা দুইটি ডোজ, মানে একবার বা দুইবারের জন্য, পরবর্তী 1-2 দিন গ্যাপ দিয়ে, পরবর্তীতে ক্যালক্রিয়া ফ্লোর 200, পরবর্তী 1M, 10M, 15M, সেম এভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে হবে। তবে সময় দিতে হবে, ইনশাল্লাহ যদি এটি প্রাথমিক বা সেকেন্ডারি স্টেজে মাংস বৃদ্ধি হয়ে থাকে, মানে কালো পর্দাতে যে সাদা পর্দা পড়ে, কালো মনির উপর যে সাদা পর্দা পড়ে সেইটাকেই মাংস বৃদ্ধি বলে, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ কেটে যাবে। তবে খুব বেশি হয়ে গেলে, একদম যদি চোখ বন্ধ হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অপারেশনই করতে হবে। প্রাথমিক স্টেজে আপনারা এই মায়াজমেটিক মেডিসিন, থুজা অথবা মেড্রিনাম, এটি ডাক্তারাই বুঝবে যে কার ক্ষেত্রে কোন মেডিসিনটি আসবে, সূক্ষ্মমাত্রা দিতে হবে। পরবর্তী ক্যালক্রিয়া ফ্লোর অবশ্যই অরিজিনাল জার্মানি হতে হবে। দেখা যাচ্ছে যে দেশি হলেও কাজ করে, কিন্তু জার্মানির ওষুধগুলো সর্বোচ্চ ভালো, আর জার্মানির কোম্পানিগুলো চেনার উপায় হলো এটা। তবে সিলফাইল ডাইরেক্ট ওষুধ না, কিন্তু সূক্ষ্মমাত্রায় খেতে হবে। আবারও বলি, থুজা অথবা মেড্রিনামের একটি বা দুইটি ডোজ, পরে ক্যালক্রিয়া ফ্লোরে ইনশাল্লাহ ভালো কাজ করবে চোখের মাংস বৃদ্ধির জন্য। এই ওষুধগুলো আরও অনেক রোগের ক্ষেত্রে কাজ করে, তবে এই রোগের জন্য এটা একটা ওষুধ অনেকগুলো রোগের কাজ করে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।